أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته বন্ধুরা ইসলামিক দোয়া চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির জন্য আজকের এই আমলের দ্বারা অবশ্যই আপনারা উপকৃত হবেন। আমল করতে হলে অবশ্যই পাক পবিত্র হয়ে আমল করতে হবে। বন্ধুরা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। বন্ধুরা আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করবেন, যাতে করে অন্য অন্য ভাই বোনেরা এই আমলগুলো করতে পারে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। অনেক ভাই ও বোনেরা বলছেন যে তাদের মধ্যে মেল মহব্বত হচ্ছে না, তারা দিন দিন গোমরা হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল বা ভালোবাসা নেই, তারা উভয় পেরেশানি এবং দুশ্চিন্তায় জীবনযাপন করছেন। আপনাদের কষ্ট দূর করতে আজকের এই কোরআনি আমল আপনাদের নানা পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহর রহমতে। তবে বন্ধুরা আমল করতে হলে অবশ্যই বিশ্বাস রেখে আমল করতে হবে যে আল্লাহ সব কর্ণে আলা, আল্লাহ সব কিছু করতে পারেন। মানুষ দিন দিন নানা পেরেশানিতে ঝুঁকে যাচ্ছে নিজের অজান্তে। তো বন্ধুরা আজকের এই কোরআনি আমলটি করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন, স্বামী ও স্ত্রী উভয় আমলটি করতে পারেন। রাতে ঘুমানোর আগে এই আমলটি করতে হবে এবং সাথে স্বামী বা স্ত্রীর ছবি নেবেন। উঁচু করে ক্যাবলামুখী হয়ে জায়নামাজে বসবেন, প্রথমেই দুরূদ শরীফ পাঠ করবেন একবার এবং তারপর সূরা কাউসার 40 বার পাঠ করবেন এবং শেষে আবার একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আমলটি আবার বলছি, প্রথমেই দুরূদ শরীফ একবার পাঠ করবেন, তারপর 40 বার সূরা কাউসার পড়বেন, এরপর শেষে আরেকবার দুরূদ শরীফ পাঠ করবেন, পড়া শেষ হলে ছবিতে ফু দিবেন। এভাবে আমলটি টানা 40 দিন পর্যন্ত করবেন, তবে ইনশাআল্লাহ 4 দিনের ভিতরেই আপনাদের কাজ হয়ে যাবে। তো বন্ধুরা আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।